আসসালামু আলাইকুম। আজকে আমি এই বাচ্চাটাকে সাথে নিয়েছি, বিশেষ কারণ আছে। এক হচ্ছে মায়ের বয়স থেকে বাচ্চার থাইরয়েড কবে থেকে বলুন তো? দু বছর বয়স থেকে। এখন বয়স কত? আমি বলছি যেটা সমস্যা হচ্ছে, এই বাচ্চাটা এই দু বছর বয়স থেকে থাইরয়েড খায় না? কি খায়? তখন বাচ্চা আমাকে যখন দেখাতে আসে কত মাস আগে? 3 মাস আগে না? ডিসেম্বর 11 তারিখ 3 মাস। তখন বাচ্চার ওজন ছিল 49 কেজি এবং আমি বলেছিলাম যে থাইরয়েড ওষুধটা খাওয়া ক্ষতিকর, সমস্যা মিটবে না। তো আমি বলেছিলাম যে থাইরয়েডের যে ওষুধটা খাচ্ছেন, থাইরয়েড নরম খাচ্ছিল 50 পাওয়ারের, সেটা নিষেধ করতে পারেন। এটা খাওয়া এখন বন্ধ আছে? কতদিন কবে থেকে বন্ধ আছে? মানে 10 দিন খেতে বলছিলেন, একদিন পর পর দিয়ে তারপর বন্ধ করে এখন বন্ধই আছে। আচ্ছা, এখন তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, তোমার ওজন কিন্তু বাচ্চাটা 6 কেজি কমেছে, ওজন কমেছে তো? আজকে 43, আগে 49 ছিল। তোমার দেহের মধ্যে যে সমস্যাগুলো হতো সেগুলো আছে? আপনি এখানে 3 মাস চিকিৎসা করে যে বাচ্চার উন্নতি দেখলেন, তাতে আপনার কি অনুভূতি? থাইরয়েডের যে ওষুধটা মানুষ খায় সবাই, অনেকে বলেন যে এটা সারা জীবন খেতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে ওষুধটা খেতে হবে, না তাহলে যতদিন বেঁচে থাকবেন ততদিন খেতে হবে। এই কথাটা সত্য না মিথ্যা? আপনার কি মনে হয় 3 মাসের চিকিৎসার পর? ওটা কি খাওয়া দরকার আছে? দরকার নাই। হ্যাঁ, আসলে ওটা আমি বলেছিলাম যে ওটা খেতে আরও সমস্যা বাড়বে, যেখান থেকে থাইরয়েডটা হচ্ছে সেই জিনিসটা কিন্তু এই থাইরক্সিন বা থাইরোনাম যে থাইরক্সিন যে ওষুধটা আছে তাতে কিন্তু বৃদ্ধি পায়। ফলে ওটা প্রাথমিকভাবে প্রথম দিকে একটু উন্নতি হলেও পরবর্তীকালে কিন্তু তার সমস্যা বৃদ্ধি পায়। ফলে যারা এই ওষুধের উপর থাকে তাদের কিন্তু কখনোই কোনোদিন থাইরয়েডের মূল যে সমস্যা সেটা কিন্তু নির্মূল হয় না। তো তোমাকে কিছু খাবারের নিয়মও বলেছিলাম, সেগুলো ফলো করছো, মানছো? আচ্ছা, তো এগুলো ফলো করলে ইনশাল্লাহ মোটামুটি এখন অনেকটাই ভালো। আজকে ফলো আপ এসছে, তো আমি দোয়া করবো সে সুস্থ হয়ে ওঠে এবং আগামী দিনে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কী হবে তুমি? ডাক্তার, মাশাআল্লাহ। যাক, আসসালামু আলাইকুম।